জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা এক আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে বিধি লঙ্ঘনের দায়ে শোকজ করেছে নির্বাচন কমিশন ডিসেম্বর এক মাগুরা নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষে সত্যব্রত শিকদারের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণার পর শোডাউন করে গাড়ি বহন নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন সাকিব পরে নাগরিক সংবর্ধন যোগ দেন তিনি তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সাকিব আল হাসান সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে